আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মামিন সিডনি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো সানডে সকালবেলা, ভাবছিলাম এই মাটির পাত্রে আমি মেক করবো চিতল পিঠা, কিন্তু এটা আর হয়নি, এটা ভেঙে গেছে। পরে আমি আমার চিতল পিঠা বানানোর এই এই পাত্রটা আছে এর মধ্যে করে নিছি। আর এদিকে আজকে আসলে আমাদের গ্রুপের আমরা সবাই একসাথে হব অনেক দিন পর, তা দুই এক বছর দুই মাস এরকম হবে। আজকে আমরা ওয়ান ডিশ পার্টি করব। আর আজকে আমি মেক করব ফ্রাইড রাইস। এদিকে আমার হাজবেন্ড হেল্প করতেছে আমাকে, পরে আমি বললাম তুমি মেক করে নেও। আর আমাদের আসলে সবারই একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে কোভিডের পর থেকে, বাট একসাথে হওয়াটা আর হয়নি। ঈদের সময় ও দেখা গেছে, আমরা সবাই পার্টি দিছি, এক ফ্যামিলি করে আসছে এরকম করে। অনেক দিন পরে আসলে আজকে আমরা সবাই একসাথে হব, এটা অনেক ভালো লাগতেছে। তাহলে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে দেখতে পারবেন আমরা সবাই মিলে কিভাবে অনেক এনজয় করলাম। আর এখানে হলো চুলা বোনা, অনেক ফুড ছিল আসলে। এটা হলো বিফ বিরিয়ানি, এখানে এটা হলো এগ বোনা, ফুচকা, চটপটি, আর এদিকে এগুলো হলো তান্দুরি চিকেন। তাহলে দেখতে থাকেন আপনারা আমরা কিভাবে ফুড এনজয় করতেছি সবাই।
এদিকে ডেজার্ট হলো পুডিং, আর হলো ফ্রুটস কাস্টার্ড, আর সেমাই। এই তো ডিনার রেডি আমাদের। ডিনারের জন্য হলো সবজি, বিফ বুনা, আর হলো চিকেন কারি, আর এটা হলো বাটার চিকেন। আর এই তো বাসায় আসার সময় হয়ে গেছে। এদিকে লেফট ওভার খাবারগুলো আমরা সবাই যার যেটা ইচ্ছা বাসায় নিয়ে আসতেছি। এদিকে বাচ্চারাও আসলে অনেক টায়ার্ড হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য তো লাস্ট মুহূর্তটা অনেক মজার ছিল। ওদের জন্য গিফটেরও ব্যবস্থা করা হয়েছিল, ওরা আসলে গিফট পেয়ে অনেক হ্যাপি হয়েছে। আর আজকে আসলে বাচ্চারাও অনেক এনজয় করছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।